নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি কৃষি জমির মিউটেশন এবং জমি রেকর্ডের ভুল কিভাবে আপনারা সংশোধন করবেন। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটির মাধ্যমে আপনারা কি কি উপায়ে এই সংশোধনগুলি করতে পারবেন, তার জন্য আপনার কি কি নথি প্রয়োজন, সেই সম্পূর্ণ তথ্যটা কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে পেতে চলেছেন। বন্ধুরা, রেকর্ডকৃত মালিক অথবা রায়তের কাছ থেকে সরাসরি কেনা জমি, উত্তরাধিকার সূত্রে পাওয়া পূর্বসূরির মালিকানাধীন জমির মিউটেশন এবং জমির নথিপত্রে ছোটোখাটো ছাপার ভুলের সংশোধন ইত্যাদি পরিষেবাগুলি কিন্তু আপনারা এখন দুয়ারে সরকার ক্যাম্পে পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গের যে কোনো জমির মালিক এই সুবিধা পেতে পারেন। এক্ষেত্রে বন্ধুরা যে যে ডকুমেন্টস বা তথ্যের প্রয়োজন সেগুলি হলো, নথিভুক্ত মালিক অথবা রায়তের কাছ থেকে কেনা জমি যদি থাকে তার মিউটেশনের জন্য আপনার প্রয়োজন রেজিস্টার দলিলের কপি, আধার কার্ডের কপি, মিউটেশনের জন্য একটি ঘোষণাপত্র, কৃষি জমিটি শুধুমাত্র কৃষিকার্যের জন্যই ব্যবহার হবে সেই একটি ঘোষণাপত্র কিন্তু লাগবে। তাছাড়া মিউটেশনের জন্য পেশ করা দলিলটি নকল নয় এবং এটি কোনোভাবে খারাপ নয়, তার একটি ঘোষণাপত্র কিন্তু আপনাকে দিতে হবে। বন্ধুরা, উত্তরাধিকার সূত্রে জমির মিউটেশনের জন্য আপনাদের যেই যেই নথিগুলি প্রয়োজন, এক, আইনি উত্তরাধিকার সংক্রান্ত সার্টিফিকেটের কপি, দুই, জমির মৃত মালিক অথবা রায়তের ডেথ সার্টিফিকেটের কপি, তিন, আইনি উত্তরাধিকারীর আধার কার্ডের কপি। বন্ধুরা, এবার জমির রেকর্ডে যদি অল্প কিছু ভুল থাকে তা সংশোধনের জন্য আপনাদের কি কি নথি প্রয়োজন। প্রথমত, খাতিয়ানের যে অংশটি সংশোধিত হবে তার সংশ্লিষ্ট দলিলের কপি প্রয়োজন, এছাড়া আধার কার্ড অথবা ভোটার কার্ডের প্রয়োজন। বন্ধুরা, দুয়ারে সরকার শিবিরে আপনারা তো এই সুবিধাটি এখন পেয়ে যাচ্ছেন, তাছাড়া সংশ্লিষ্ট BLLR ও অফিসেও আপনারা এই সুবিধাটা পাবেন। তাছাড়া আপনারা কিন্তু অনলাইনেও আবেদন করতে পারেন মিউটেশনের জন্য এবং ভুল সংশোধনের জন্য। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেখান থেকে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যান। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য। আমাদের চ্যানেলের সমস্ত দর্শককে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।